হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। মোবাইলের কল রেকর্ডিং নিয়ে অনেকে আবার বিপাকে থাকে, যদিও এখনকার অনেক স্মার্টফোনেই অটোমেটিক্যালি কল রেকর্ডিংয়ের সেটিংসটা দেওয়াই থাকে। বাট যাদের ফোনে এই সেটিংসটা নাই, তারা কিভাবে খুব সহজেই যে কোনো কল অটোমেটিক্যালি রেকর্ডিং করতে পারে সেটাই দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক সেই সেটিংসটা কিভাবে আপনার ফোনে করে নিতে পারেন। বাট তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম আমাদের ফোনে। এবার এখান থেকে প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, এবং অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। ওকে, তো প্লে স্টোরে আসার পর প্রথমে আমরা সার্চ বারে যাব এবং এখানে গিয়ে সার্চ করব কোব এসিআর। সো এটা লিখে সার্চ করার পর ঠিক আমরা এরকম একটি অ্যাপস পেয়ে যাব, এবং এই অ্যাপসটি প্রথমে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। সো যেহেতু এই অ্যাপসটি আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি, জাস্ট এখান থেকে আমরা ওপেন অপশনের উপর ট্যাপ করে অ্যাপসটি ওপেন করে ফেলব। এবার এটা হচ্ছে অ্যাপসের ওয়েলকাম পেজ, এবং এইখান থেকে আমাদেরকে প্রথমে নেক্সট অপশনের উপর ট্যাপ করতে হবে। ওকে, তো নেক্সটে ট্যাপ করার পর আমরা এখানে চারটি পারমিশন দেখতে পাচ্ছি, তার মধ্যে স্টোরেজ, মাইক্রোফোন, ফোন এবং কন্ট্রাক্টস। এবং এগুলোকে পারমিশন দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্র্যান্ট পারমিশনস এই অপশনের উপর ট্যাপ করব। ওকে, তো এবার এখান থেকে আমরা একে একে চারটি পারমিশন অ্যালাউ করব, এবং এখান থেকে আমরা অ্যালাউ অপশনের উপর ট্যাপ করতে থাকব। এবার এইখান থেকে আমাদেরকে ওকে কন্টিনিউ এই অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে আমাদের ব্যাটারি অপটিমাইজেশন এই অপশনটিকেও অ্যালাউ করতে হবে, এবং অ্যালাউ করার জন্য ওকে গট ইট এই অপশনের উপর ট্যাপ করব। এবার এখান থেকে অ্যালাউ অপশনের উপর ট্যাপ করে দিব। সো এইবারে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিইও ট্যাগড ইন। সো এটাকে আমরা নো থ্যাঙ্কস করে দিব, এবং সেটা করার জন্য এইখানে ট্যাপ করব। এবার এইখান থেকে আমরা ওকে গট ইট এই অপশনের উপর ট্যাপ করব। দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট টু গো, অর্থাৎ আমাদের এই অ্যাপসের যে সেটিংসগুলো ছিল সেই সেটিংসগুলো করা হয়ে গেছে। এবং এইখান থেকে আমরা ফোন অপশনের উপর ট্যাপ করলে আমাদের ফোনে যে ডায়ালার প্যাড আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাবো। এবং এইখান থেকে আমরা যাদের সাথে ফোনে কথা বলবো সেটা কিন্তু এখন থেকে অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। সো সেটা চেক করার জন্য আমরা প্রথমে মিনিমাইজ করে বেরিয়ে আসব, এবং পুনরায় আমরা অ্যাপসটি ওপেন করব। সো ওপেন করার পর ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে আমরা এই থ্রি লাইন মেনুতে ট্যাপ করব। আবার থ্রি লাইন মেনুতে ট্যাপ করার পর আমরা এখান থেকে সেটিংস অপশনের আন্ডারে দেখতে পাচ্ছি রেকর্ডিং, এই অপশনের উপর ট্যাপ করব। এবার এখানে দেখতে পাচ্ছি অটো রেকর্ডিং এই অপশনটা কিন্তু অন হয়ে গেছে, এবং এখানে নিচে আরও কিছু সেটিংস রয়েছে, বাট এখানে আমাদের কোনো ধরনের সেটিংস চেঞ্জ করতে হবে না। জাস্ট আমরা ব্যাকে চলে আসব, এবং আমরা ফোন থেকে যে কাউকে যদি কল করি সেই কলটা কিন্তু অটো রেকর্ডিং হয়ে যাবে। এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি যদি এখান থেকে কোনো একটি নাম্বারে কল দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অটো রেকর্ডিং যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে চালু হয়ে গেছে, এবং এখানে কিন্তু অটোমেটিকলি কল রেকর্ডিং হয়ে যাবে। ওকে, তো এবার আপনারা যে কলগুলো রেকর্ড করবেন সেটা দেখার জন্য জাস্ট এইখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের রেকর্ড করা ফাইলগুলো সামনের দিকেই দেখতে পারবেন, এবং এইখান থেকে আপনি চাইলে যে কোনো রেকর্ডিং প্লে করে দেখতে পারেন। সো প্লে করার জন্য জাস্ট আপনারা এখান থেকে যে রেকর্ডিংটি প্লে করতে চাচ্ছেন সেটাকে চুজ করবেন। চুজ করার সাথে সাথে এখানে একটি প্লে বাটন দেখতে পাবেন, এবং এইখান থেকে আপনি প্লে করে সেই রেকর্ডিংটা শুনতে পারবেন। সো আপনার যদি মনে হয় এই রেকর্ডিংগুলো পরবর্তীতে কাজে লাগবে তাহলে রেখে দিবেন, আর যদি আপনি সেটা ডিলিট করে দিতে চান জাস্ট রেকর্ডিং অপশনটার ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, সেখানে ট্যাপ করবেন, এবং ট্যাপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ডিলিটের অপশন রয়েছে, সেখানে ট্যাপ করে ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
টেক বাংলা হেলথ চ্যানেলের সাথেই থাকবেন।